কোচবিহার জেলায় নতুন করে করোনা আক্রান্ত 40 জন। আবার আপনাদের জানিয়ে রাখি, কোচবিহার জেলায় নতুন করে করোনা আক্রান্ত 40 জন। এর মধ্যে কোচবিহার সদরের রয়েছে 13 জন। এদের মধ্যে কোচবিহার সদরের 13 জন, দিনহাটা মহকুমার 16 জন, দুজন মাথাভাঙা, 16 জন দিনহাটা, 9 জন তুফানগঞ্জ মহকুমার বাসিন্দা বলে জেলা প্রশাসন সূত্রে খবর। ইতিমধ্যে 42 জন করোনা মুক্ত হয়েছেন বলে খবর মিলেছে প্রশাসন সূত্রে। আবারও আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, কোচবিহার জেলায় নতুন করে করোনা আক্রান্ত 40 জন। আবারও আপনাদের জানিয়ে রাখি, কোচবিহার জেলায় আবারও নতুন করে করোনা আক্রান্ত 40 জন, যাদের মধ্যে কোচবিহার সদরে রয়েছেন 13 জন। এই করোনা আক্রান্তদের মধ্যে কোচবিহার সদরেরই রয়েছেন 13 জন। এদের মধ্যে দুজন মাথাভাঙা, 16 জন দিনহাটা এবং 9 জন তুফানগঞ্জ মহকুমার বাসিন্দা বলে জানা গেছে প্রশাসন সূত্রেই খবর মিলেছে। ইতিমধ্যে 42 জন করোনা মুক্ত হয়েছেন বলে খবর মিলেছে প্রশাসন সূত্রে।